বাড়িতে সবজি না থাকলে নিরামিষ দিনগুলোতে আমরা চিন্তায় পড়ে যাই যে কি বানাবো নমস্কার আমি দেবশ্রী আমার চ্যানেল দেভিজ আলিমেন্টে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এমন একটা রেসিপি যেটা সবজি না থাকলে আলু আর বেসন থাকলে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এটা খেতেও হয় ভীষণ সুন্দর তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেসন এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব তবে খুব পাতলা ব্যাটারটা তৈরি করবেন না ব্যাটারটা যেন একটু ঘন হয় আর খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগবে একটু সময় ধরে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি অন্যদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প করে নিয়ে এগুলোকে ঠিক এইভাবে বড়ার মতো ভেজে নিতে হবে বেসনটা যত ভালো করে ফেটানো হবে এই বড়াগুলো কিন্তু তত সুন্দরভাবে ফুলবে আর খেতেও ভালো লাগবে দেখুন সমস্ত বড়াগুলো দিয়ে নিয়েছি আর কিছুটা ব্যাটার আছে সেটাকে আমি পরে ভেজে নেব একটা পিঠ হয়ে গেলে ঠিক এইভাবে উল্টে দেব উল্টে পাল্টে বড়াগুলোকে লাল করে ভেজে নিতে হবে দেখুন সমস্ত বড়াগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নেব তুলে নিয়ে ওই তেলেই বাদ বাকি ব্যাটারটার থেকেও একই রকমভাবে বড়া তৈরি করে নেব সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ওতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল ফোড়নে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি সমস্ত আলুগুলোকে দিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু সময় ধরে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে আলুগুলো ভালো ভাজা হবে একটু সময় ধরে আলুগুলোকে দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেব। দশ মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো বড়াগুলোকে দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে ঝোলটা বড়ার মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় দেখুন আমি অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটা টেনে নিয়েছে বড়াটা এখন এতে দিয়ে দিচ্ছি চার চামচ পোস্ত আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি পোস্তর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম কিছুটা জল জলটা দিয়ে মিশিয়ে অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়ে সবশেষে এতে দিয়ে দেব কিছুটা সরষের তেল তাহলেই তৈরি এই রেসিপি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে